একজন বাবার একটা ছেলে আছে, ছেলেটা অশিক্ষিত, ছেলেটা আনস্মার্ট, ছেলেটা তার সামাজিক কোনো অবস্থান নেই, এক কথায় সহজ বাংলা ছেলেটা খেত টাইপের, এরকম ছেলে, কিন্তু সে তার বাবার ব্যাপারে খুব সিরিয়াস, তার মায়ের ব্যাপারে খুব সিরিয়াস, তার জীবন দিয়ে বাবা মাকে ভালোবাসতে চায়, বাবা মাকে শ্রদ্ধা করতে চায়, তাদের সেবা করতে চায়, তাদের জন্য নিজেকে উজাড় করে দিতে চায়, কোনো আন্তরিকতা তার ঘাটতি নেই। এটা হলো একটা দৃশ্য। আসুন আরেকটা দৃশ্য দেখি। আরেকটা ছেলে, সে অনেক শিক্ষিত, অনেক বড় চেয়ারে অধিষ্ঠিত, সে অনেক পাওয়ার হোল্ড করে, তার অনেক সামাজিক মর্যাদা, তার অনেক নাম সুনাম, তার অনেক কোয়ালিটি, বাট সে বাবা মার কেয়ার তো পরের কথা, অনেক জায়গায় বাবা মাকে নিয়ে যেতেও কুণ্ঠাবোধ করে, বাবা মার পরিচয় পরিচিত হতে তার লজ্জাবোধ হয়। আপনি আমাকে বলুন, একজন বাবার কাছে কোনটা কাঙ্ক্ষিত, প্রথমটা না দ্বিতীয়টা? প্রথমটা। সন্দেহাতীতভাবে আমরা অনেক উন্নত সমাজের চাইতে আমরা অনেক নীতিবান সমাজ বেশি চাইব, ঠিক কিনা বলেন? তো ইসলাম সেটিকে নিশ্চিত করে, অন্য কোনো শিক্ষা ব্যবস্থা সেটিকে নিশ্চিত করতে পারে না। অবশ্য আজকাল বাবা মাদেরও মতিগতি বোঝা কঠিন। অনেক বাবা মা আছে যারা চায় ভাবসাব, তারা ছেলে মেয়ে মানুষ হোক, এটা চাইতে বেশি চায় ছেলে মেয়ের ভাবসাব। এই জন্য বহু বাবা মা আছে ছেলে মেয়েকে বিদেশে পাঠায় দেয় পড়াশোনার জন্য, দেশে পড়াশোনার অভাব না থাকলেও পাঠায় দেয়, প্রয়োজন না থাকলেও পাঠায় দেয়। কেন? তার দরকার কি? ভাবসাব। সন্তান তার খোঁজ খবরও নেয় না, এতে কিছু আসে যায় না, উনি একটু বড় গাল করে বলতে পারবেন, আমার অমুক ছেলে তমুক দেশে থাকে, তমুকটা তমুক দেশে থাকে, একটু ভাল লাগে, ভাব জাহির করে। যদিও ভেতরে তার অদৃশ্য দাহন তাকে জ্বালাতে থাকে, তার কষ্ট হয়, বাবা হিসাবে মা হিসাবে চায় সন্তান কাছে থাকুক, সেটা তারা পায় না, কিন্তু ভাবসাব জাহির করে। যাই হোক, তাহলে আমরা দেখলাম যে ইসলামের শিক্ষা এটা আমাদেরকে মনুষ্যত্বের দিকে নিয়ে আসে, আমাদের নীতিনৈতিকতা বোধকে আমাদের মধ্যে জাগ্রত করে।